আসসালামু আলাইকুম, আশা করি আপনারা ভালো আছেন। আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। আজকে আমার বাসার সামনে এখানে যাচ্ছি, কারণ এইখানে সবসময় বাচ্চারা খেলাধুলা করে। এই যে খোলা কিছু জায়গা আছে, বাচ্চারা খেলাধুলা করে। আর এখানে আরেকজন মিশরের মহিলা আছে, তো ওনার সাথে পরিচয় আমার অনেক দিন ধরে। তো ওনার বাচ্চারাও খেলাধুলা করে, উনি আমার বাচ্চাদেরকে নিয়ে রাখে, দেখাশোনা করে, সাথে রাখে, ভালো লাগে। তার জন্য সবসময় ওনার সাথে আসি। এই যে ওনার এক মেয়ে কি, তো আমার বাচ্চারাও খেলতেছে। আর ওনার সাথে আসলে আমার একটা বুবা সম্পর্ক বলতে, এই যে আমার টিনটিনি বসা, এই যে শাহজাদা, এই যে মারিয়াম, আর এই যে ম্যাডাম। তো এই লুক, এই যে আকাশের খুব সুন্দর চাঁদ দেখা যাচ্ছে। আজকে ওয়েদারটা অনেক সুন্দর, অনেক ভালো একটা ওয়েদার, যার জন্য এখানে আইসা বসি আমরা। আমি থাকি এইদিকে, এই যে এই বাসার সামনে, এই বাসার মধ্যেটাই আমার বাসা। আর হয়েছে এখানে তো সবসময় দেখাই, এটা আমার বাসার পাশে একটা মসজিদ। এই হচ্ছে আমার লোকেশনটা, যা বলছিলাম গুজুলি লগন, সূর্য অস্ত যাচ্ছে। এই যে পুরাটা পরিবেশ অনেক সুন্দর। আর ওনার সাথে যে আমার বুবার সম্পর্কটা সেটা বলতেছি যে উনি কোনো ভাষা আমার বুঝে না, আমি বুঝি না, যেহেতু উনি মিশরের। ওনার আরবি ভাষা ঠিক আছে, কিন্তু আরবি তো উনি একটু টান টুন দিয়ে কথা বলেন, যার কারণে বুঝি না আর কি। এই যে আমার মারিয়ামকে অনেক, জনাব মারিয়াম সবাইকে অনেক আদর করেন। এই যে এখানে যাও, আন্টির কাছে যাও, আন্টি পায়ের কাছে যাও, এখানে যাও, এই যে এখানে যাও, এখানে বসবা, তো মারা বলবা না তুমি। এই যে এই যে বসো বসো বসো। ওনার সাথে আমার বুবা সম্পর্ক যেটা বলছিলাম, যে আমি কথা বলি উনি বুঝে না, আর উনি কথা বলে আমি বুঝি না। তা আমি জিজ্ঞেস করি, ইসমা, মাহামজা, আচ্ছা আমি খুব ক্লিয়ার বুঝি না। আর ওনার সাথে কি বলবো, আপনার বাড়ি কোথায়, কি বলে বাড়ি রে, কি বলে, মাহামজা। তো ওনার সাথে আসলে ওই রকমই সম্পর্ক, উনি আমার কথা বুঝে না, দুই চারটা কথা আর কি, যে আসো যাও, এগুলি ছাড়া আর কোনো কিছুই বুঝে না। বাড়ি কোথায়, কি কিবা বলতে হয় আরবিতে, সেটা তো জানি না। আর আরবি উনি আরবি সলিড বলতে কিছুটা অন্যরকম টান টুন দিয়ে কথা বলেন। যাই হোক, কালাম কালাম আরবি, হ্যাঁ, মুলুক মুলুক মানে, হ্যাঁ, মিশর, হ্যাঁ, হচ্ছে তা কি কি প্রশ্ন করবো আমি, বুঝতে পাই না। কিতা হইতাম, কিতা হইতাম গো তোমারে, এমনটা মিশুক আছে মানুষ, মানুষটা। যাই হোক, কি প্রশ্ন করবো আমি নিজেই তো জানি না, আমি কোনো প্রশ্নই করতে পারি না ওরে, আর ও আমার কোনো প্রশ্ন করতে পারে না। শুধু ভালো মন্দ কোনো কথা হইলে আমার বলে যে এভাবে ইশারা দিয়ে বুঝায় আর কি। আসলে ও আরবি সলিড আরবি ভাষা, আবার আমার মারিয়ামে যে ভাষায় কথা বলে বা মারিয়ামের বাবা কিছুটা বোঝা যায়, কিন্তু ওর একটু টান টুন, যেহেতু ওর বাড়ি মিশর, একটু টান টুন দিয়ে কথা বলে, তো যার কারণে ওর কথাগুলো বোঝা যায় না। আমি আসলে বুঝতেই পারি না ও কি বলে। আমার বাসা থেকে নিয়ে আসে, বাচ্চাদেরকে নিয়ে আসে, এখানে বসে ওরা খেলা করে, ওদেরকে দেখা দেখে সবকিছু করে, খুব খুব ভালোই করে আর কি, মানে খুব দায়িত্ব। ওইটা ওর বাচ্চা, আর একটা মেয়ে আছে,
আর মিশুক মানুষ আমার বারবার আহ্বান করে আমি কেন আরবি শিখি না, তা আমিও বলি যে তুমি কেন বাংলা শিখো না, তো হাসে বাংলা মালুম বাংলা মালুম লা 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 মাফি বলো মাফি বলো বাংলা মাফি বলো এ فهمك بالعربي عربي فهمك بالعربي لا بانجلا ما في معلوم بانجلا كويس كويس أه؟ كويس ها ماشي الحال ها ماشي الحال كي جانا عربي هبوز بو بانجلا كويس ماشي الحال شو كي شو ملايا وي بابي اكي ارشاتي بابا شاكل خبري আরেকটু একটু মজা করি পরে নিয়ে আর কিছু সময় আমরা বিকেলে এখানে বসি আড্ডা দেই যেহেতু আমার বাসার কাছে ওর বাসা ওইদিকে সামনে আমার সামনেই ওর বাসা আমি যেখানে বসে আছি আমার বাসার কাছেই ওর বাসা ও আসে মাঝে মধ্যে বাচ্চাদেরকে নিয়ে মাঝে মধ্যে কি প্রতিদিন বিকালেই এইরকম ওয়েদারটা ভালো থাকলেই সে আসে ওয়েদার যখন ভালো থাকে তখনই আসে এই যে আমার জয়নব পাশে বসা জয়নব বসে খেলা করতেছে বিশাল বড় একটা পাথরের উপর এই যে উঁচু পাহাড়ের পাথরটার উপরে মারিয়াম বসা এইটার উপরে বসে এতক্ষণ আমরা আড্ডা দিছি এই যে অনেক কিছু দাঁড়া দাঁড়া মা আসতেছি দাঁড়াও আমরা যে জায়গাটায় আসি প্রতিদিন যে তার বাচ্চা পড়ছে এই যে পাথরের মধ্যে পড়াটাও একটা রিক্স আমার মারিয়াম ওর সাথে খেলতেছে ও দুই বাচ্চা নিয়ে খেলতেছে আমি আপনাদের সাথে যে শেয়ার করতেছি যে পাথরটা দেখেন কত বিশাল এরিয়া নিয়ে এই যে পাথর এই পাথরগুলা কেটে কেটে তারা বাড়িঘর করে এই যে ও তো বিশাল বড় পাথরের প্রলেপ দেওয়া একদম পুরা প্রলেপ এই যে দেখেন প্রলেপ একেবারে এক ইঞ্চি কোনো মাটির অস্তিত্ব নাই এই যে এখানে নিচে বাড়ি হয়েছে এই যে গাছ আছে একটা ভেল্লা গাছের মতো আমাদের দেশে যে হয় এই যে প্রলেপটা কেটে কেটে তারা এখানে মসজিদ হয়েছে আর এই যে মাটির প্রলেপ কত বড় বিশাল মানে পুরাটাই এখানে কাটা হবে এখানে যারা বাড়ি করবে হয়তো এটা যার জমি সেটা মেশিন দিয়ে কেটে তারপরে বাড়ি করবে আর কি একেবারে কোনো মানে কোনো অংশ দেখার ক্ষমতা নাই এই যে সবগুলা পাথর কোনো অস্তিত্ব নাই বুঝার কোনো ক্ষমতা নাই ও থাকাতে আমার সবচেয়ে বেশি ভালো হয় কারণ ওর মেয়ে একটু বড় আমার মারিয়ামরে খেয়াল রাখতে পারে ওই যে ওর মেয়ে আর ও খেলতেছে আমার বাচ্চাদেরকে নিয়ে ভদ্রমহিলা মিশুক হওয়াতে ভালো হয়েছে আমাকে ডেকে নিয়ে আসে প্রতিদিন বিকালে আমার বাচ্চারা এই মারিয়াম এদিকে এসো খেলা করতেছে মারিয়াম রে নিয়ে ইংলিশ কালামিলার বেবি নো ইয়েস তুই জানে বেবি ইংলিশ নো ইয়েস দেখুন আমরা ঠান্ডা পড়ে গেছি গে আমরা যাইমু গা এলাও যাইতাছি গা তার বাসা বেশি দূরে না এই যে আছেই যাইমু গা এখন আমরা যাইমু গা একটু শেষমেশ আপনাদেরকে দেখাই আমি আমরা এখন যে পাথরের উপরে বসে আছিলাম অনেক উঁচু একটা পাথর এই যে একটু গুলা গুলা লাগতেছে এখন